সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যি বলেছেন, ত্রিপুরার বিজেপি গভর্নমেন্ট অসভ্য, আনসিভিলাইজড। এতে আপনার মতামতটা কি? দেখুন, আমরা কোনো ডাক্তার কাছে গেলে ডাক্তারের মতামত যখন শুনি তখন বুঝতে পারি আমাদের রোগের গভীরতা কী। ডাক্তার কাছে যখন ডাক্তার প্রেসক্রাইব করে তখন বুঝে ফেলি যে আমরা গভীরতা কী। এই যে বিকাশবাবু অসভ্য বললেন, এটার মধ্যে মানে অনেক অর্থ। একজন বিধায়ক, মানে যারা আমরা প্রত্যেক সিভিলাইজ ব্যাপারটা কী, যে যারা বিরোধী দল তাদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে হয়, এটাই আমরা ভারতের সংবিধানের রীতিনীতি। এখন দেখা যায় ত্রিপুরার বুকে যে যিনি ডেপুটি স্পিকার বাদল চৌধুরী, ওনাকে মানে একদম মানে কী বলবো, আজমল কাসব যিনি আমাদের বোম্বে ক্রাইমে যে জড়িত ছিলেন, ওর সাথে এরকম ব্যবহার করেনি পুলিশ। আজমল কাসব থেকেও খারাপ ব্যবহার করেছে বাদল চৌধুরীর সাথে। তার জন্য উনি অসভ্য বর্বর বলেছেন ওকে, বিজেপি সরকারকে। ত্রিপুরা ইনফোবেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।